আজকে আমরা এই ডাম্পিং গ্রাউন্ড এখানে ডাম্পিং গ্রাউন্ড সরিয়ে বিকল্প ব্যবস্থা করার দাবিতে আমাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি হলো। আমরা সকাল থেকে আজকে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেছি, সমস্ত সাধারণ মানুষ এখানকার নাগরিকরা মিলে এর বিরুদ্ধে আজকে আওয়াজ তুলেছেন। আমরা চাই অবিলম্বে এখানে উঁচু প্রাচীর দেওয়া হোক, এখানে গাছ লাগানোর ব্যবস্থা করা হোক, সর্বোপরি এখানে যে গার্বেজগুলো আসে কোথা থেকে আসছে কারা আনছে সেগুলো আইডেন্টিফাই করা হোক, এখানে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হোক, এখানে লাইট আলোর আরও আলোর ব্যবস্থা করা হোক, দৈনন্দিন যে আগুন লাগছে তার কারণ কী তা বিশেষজ্ঞ কমিটিকে দিয়ে তার ব্যবস্থা করা হোক, এখানে নাইট সয়েল যাতে না ফেলা যায় তার সেদিকে নজর দেওয়া হোক, সোয়ারের ট্রিটমেন্ট প্ল্যান্ট অর্থাৎ এখানে যে নোংরা জলগুলো বেরোচ্ছে সেগুলোকে ট্রিটমেন্ট করে সেগুলো পরিশ্রুত জল করেই যেন নদীতে ফেলা হয় সেগুলো দাবি রাখছি। এখানে যে গবাদি পশুগুলো চড়ে বেড়ায় তাদের জন্য এখানে আলাদা করে গবাদি বিচরণের ক্ষেত্র তৈরি করা, যাতে এখানে নোংরা সেই আবর্জনা যাতে এই আমাদের গবাদি পশুরা যাতে না খায়, সেই দুধ যাতে নোংরা দুধ যাতে বাজারে না বেরোয় সেই দিকে দৃষ্টি রাখা, এরকম দশখানা দাবি নিয়ে আমাদের এই আন্দোলন আজকে হলো। এই আন্দোলন আমাদের লাগাতার চলবে। এর আজ যেহেতু মেয়র এখানে অসুস্থ আছেন, তিনি শরীর ভালো নেই, তিনি পারছেন না, আমরা তাই আজকে ডেপুটেশনে গেলাম না। আমরা আগামী সপ্তাহে মেয়রকে আমরা এই বিষয়ে ডেপুটেশন দেব এবং আমাদের অভিজ্ঞতা তার সঙ্গে শেয়ার করব, এবং তারা যে বিদেশ ঘুরে এসেছেন বারবার আমরা জানতে চাইব যে সরকারি অর্থে বিদেশ ভ্রমণ করে তারপরে কেন এখনও পর্যন্ত এই প্রক্রিয়াকরণের কাজ শুরু হলো না, কেন সুইজারল্যান্ড চায়না ইটালি নিউজিল্যান্ড ঘুরে এসে আমাদেরকে এই বিপদের মধ্যে ফেলে রাখা হচ্ছে, এ দাবি আমরা মেয়র পরিষদের কাছে জানতে চাইব।